হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আমি এখন চলে এসেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে, যেটা আপনার সাভারে অবস্থিত। তো আমি এখানে চলে এসেছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি যে জাহাঙ্গীরনগরের ভিতরের ভিউটা কী সুন্দর দেখতে, সেটা আপনারা দেখুন। এবং আমার উদ্দেশ্য হলো গিয়ে জাহাঙ্গীরনগর বটতলায় যাব। তো বটতলা নিয়ে সবাইকে নিয়ে ঘুরবো গার্বো, সেজন্য আমি আমার ফ্যামিলিকে নিয়ে চলে এসেছি জাহাঙ্গীরনগর। তো ভিউটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কি করবেন সেটা তো আপনারা জানেনই অবশ্যই, আর তো বলে দেখব দরকারই নেই। তারপরে বলে দিচ্ছি, যদি ভিডিওটা ভালো হয় তাহলে এক্ষুনি আপনারা পুশ করে একটা ফলো দিয়ে দিন, এবং লাইক কমেন্ট করেন এবং শেয়ার করেন। আপনারা শেয়ার করলেই আমি এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব। তো ভিউয়ার্স দেখুন, জাহাঙ্গীরনগরের ভিতর ভিউটা যেই চমৎকার ফুটে উঠেছে এখন বিকালের সময়, সেটা বলার মতো না। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমি আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের বিনোদন দেওয়ার জন্যে আমি যতটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি, অবশ্যই আপনাদেরকে বিনোদন দিয়ে যাব। তো এই যে আমি চলতেছি জাহাঙ্গীরনগরের ভিতর দিয়ে, এবং ভিতর দিয়ে যেয়ে আমি বটতলা যাব। বটতলায় গিয়ে ওখানে ফ্যামিলি নিয়ে দেখি কিছু খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা করতেছি। এখন যাওয়ার পরে সিদ্ধান্ত নেব যে আসলে কি খাওয়া দাওয়া করবো কি না। তো আমার কাছে এখনকার ভিউটা জাস্ট অনেক জোশ লাগতেছে, যেটা বলার মতো না। এই যে বলতে বলতে চলে এসেছি আমি বটতলার কাছাকাছি। এই যে সামনে যেই দোকানগুলো দেখতেছেন, এগুলি বটতলার বত্তা, বিভিন্ন রকমের বত্তা এবং হাঁসের গোস্ত এবং বিভিন্ন ধরনের আরও তরকারি আছে, সেগুলো দিয়ে বিক্রি করে। তো ভিউয়ার্স, আমি এখন দেখতে দেখতে চলে এসেছি বটতলা। তো বটতলায় এসে আমি এখন আমার ফ্যামিলিদেরকে জিজ্ঞাসছি যে এখন খাওয়া দাওয়া করবে কি না। এখন আমার ফ্যামিলির লোকজন বলতেছে যে না, এখন খাওয়া দাওয়া করবো না, আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করবো, তারপরে যাওয়ার সময় খাওয়া দাওয়া করে যাব। তো সেজন্য আর এখানে ব্রেক করলাম না, সেজন্য আমি বললাম ঠিক আছে, তাহলে তোমরা তাহলে জাহাঙ্গীরনগর পুরোটাই ঘুরো মোটরসাইকেলে করে, এবং ঘোরাঘুরির পরে তারপরে তোমাদেরকে আমি খাওয়া দাওয়া করে তারপরে বাসায় নিয়ে যাব। তো সেজন্য আমরা আবার বটতলা থেকে আবার ঘুরে রাস্তায় চলে আসতেছি। তো এবং আপনারা দেখতে থাকুন রাস্তার চারপাশ কী সৌন্দর্য। শুক্রবার হলে আসলে জাহাঙ্গীরনগরের ভিতরে বলার মতো কিছু নাই, যে লোকজনের সমাহার, বিভিন্ন স্পট থেকে লোক আসে, বিভিন্ন স্কুল কলেজ থেকে আসে এবং বিভিন্ন জায়গা থেকে লোকগুলো আসে দূর দূরান্ত থেকে ঘোরার জন্য এবং সৌন্দর্য উপভোগ করার জন্য। তো ঠিক তো এরকমই আমরাও ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে। তো এই যে দেখুন ভিতরে, আসলে ভিতরে ঢুকলে বোঝা যায় গ্রামের একটা একটা আবহাওয়া দেখা যায়, যে গ্রামের একটা স্মৃতি মনে পড়ে যায়, যে দুপালার দুচাটে রাস্তার দুচাটে রাস্তায় গাছগাছালি দিয়ে ভরপুর একটা গ্রামীণ ভাব এসে পড়ে। তো এই যে দেখুন ভিউটা কি চাক্কা এসেছে, ওরে মাই গড, খুবই সুন্দর দেখা যাচ্ছে, যা বলার মতো না। তো আপনারাও সবাই এখানে সময় করে, সময় পেলে চলে আসবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে, এসে অনেকটাই মনটা রিফ্রেশ করে যাবেন, কারণ সবারই একটু ঘোরাঘুরির দরকার আছে। তো ঠিক তো এরকমই আমরাও ঘুরতে ঘুরতে চলে আসলাম জাহাঙ্গীরনগর। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখনই কে ছোট করে ফেলবো, এবং পরবর্তী আরেকটি ভিডিও আমি আপনাদেরকে দেব জাহাঙ্গীরনগর এসে কী খেলাম, কী আশয় বিষয়, কোথায় কোথায় বেড়ালাম, সেটার আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেব। তো সেজন্য আর ভিডিওটা বড় করলাম না। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে এখন এতক্ষণে এনজয় করেছেন, কারণ জাহাঙ্গীরনগরের ভিউটা তো আর বলে বোঝানোর মতো না, যে কি সুন্দর বিকালবেলার একটা মনোরম পরিবেশ। তো আমি গাড়িটা এখন এখানে পার্কিং করব, গাড়িটা পার্কিং করে আমি এখানে একটু আমার ফ্যামিলির সাথে এখানে বসবো, বসে একটু আলাপ কথাবার্তা বলবো এবং কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো। তো সেই জন্য আমি এখানে গাড়িটা পার্কিং করতেছি। এই যে আমার মেয়ে গাড়ি থেকে নামলো। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।